সকালের ব্রেকফাস্ট বানানোর জন্য কিন্তু চলে এসেছি। প্লেন আটা নিয়েছি এখানে, আর বাটিতে দেখো কিছুটা শশা আর কিছুটা পেঁয়াজ কুচানো আছে আর নুন মিষ্টি। আসলে আমি এখানে গোলা রুটি বানাবো আজকে, কিন্তু গোলা রুটিটা একটু অন্যভাবে। এই আটার মধ্যে শশা আর পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম, দিয়ে দিব পরিমাণ মতো নুন আর মিষ্টি। এবার এটাকে নর্মাল জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে মেখে নেব। আরেকটা জিনিস, যেটা এটার মধ্যে তো কাঁচা লঙ্কা দিলাম না, তাই কাঁচা লঙ্কার পরিবর্তে আমি এখানে কিন্তু গোলমরিচের গুঁড়া ইউজ করলাম। একটু ঝাল ঝাল হবে, ভালোই লাগবে খেতে। এবার এটাকে জল দিয়ে ভালো করে ব্যাটারটা করে নিই। বাড়িতে প্লিজ একবার ট্রাই করে দেখো, আমি একদিন করেছিলাম, ভাল লেগেছিল আমার। ভাবলাম যে আজকেও বানাই, নর্মাল গোলা রুটির থেকে এটার মধ্যে একটু পেঁয়াজ শশা গাজরও দিয়েছিলাম আগের বার, কিন্তু এবার আমার কাছে গাজরটা নেই। তো এইটার কিন্তু এইভাবে এইরকম ঠিক হবে, মানে বেশি একদম পাতলা টেলটেলেও না, আবার বেশি একদম গাঢ়ও না, ঠিক এরকম। তাওয়া কড়াই যেটাই বলো না কেন বসিয়ে দিয়েছি, আর পুরো ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে না খুব ভালো করে এরকম করে পুরো তাওয়ার মধ্যে তেলটাকে ঘষে নিই, তাহলে আর নিচ দিয়ে লেগে যাবে না। এবার এই ব্যাটারের থেকে তোমার যতটা ইচ্ছা এখানে দিয়ে দেবে, আমি দিয়ে দিলাম। গোল একটা শেপ দেওয়ার পর এটাকে একটু এখন হতে দেব। যদি একটু ভালো করে গরম হয়ে যায় না, তাহলে কিন্তু এটা উল্টাতে একদমই অসুবিধা হয় না। দেখো একদম লেগে যাবে না, একদম সুন্দরভাবে উঠে যাবে। তার জন্য তাওয়াটাকে একটু কড়া গরম করে নিয়ে তেলটাকেও একটু গরম করে নিতে হবে। তো এবার এপিট ওপিট ভালো করে ভেজে তুলে নিই। এই রুটিটা একদম হয়ে গেছে, এপিট ওপিট ভালো করে ভেজে এবার এটাকে তুলে নিলাম। তো এই সেম পদ্ধতিতে সবগুলো রুটি ভেজে নিই, কারণ ক্যামেরা ধরে ভাজতে গেলে তো প্রচুর সময় লেগে যাবে। চা খাওয়া ডান, শুধু আমারটা, আমার রুটি আর দু কাপ চা, কারণ ওকে এক কাপ দিতে হবে। সস দিয়ে খাবো রুটি, দেখি কেমন হয়েছে, খেয়ে বলি তোমাকে। তারা ভালো হয়েছে, খারাপ না কিন্তু, একবার তোমরা বাড়িতে বানাতে পারো, বেশি কিছু তো লাগে না, বলো। যেই বালিশে মাথা দিয়ে ঘুমাও সেই বালিশ ছিঁড়ে গেছে, এখন এই বালিশ সেলাই, এইটা কি করতেছো? এটা তুমি তো মারতে পারবো না, তাই এটার উপরে প্রতিশোধ নিতেছি। হায় রে হায়, যার বালি সেই সেলাই করবে, আমি পারবো না ভাই। এই বিরল দৃশ্যটা সাক্ষী এই ক্যামেরাটা, ওহো মুখটা একটু দেখাও, মুখটা একটু দেখাও না, ইস 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 ইস, দেখো বাচ্চা থাকলে কত কাজ করতে হয়। ডাল হচ্ছে, আর ডালটা একটু বেশি দেখছো, কেননা এটা দুইবারের, মানে দুপুরবেলা আবার রাতেরও, তো একটু বেশি করে করে নিলাম, তাহলে রাতে আর ডাল রান্নার ইয়েটা থাকবে না, তাতে একটা কিছু করে নেবো। কী কাজ করবো বলো, বাইরে আবার নামলো বৃষ্টি, এই এক হাওয়া, এরকম হাওয়া বৃষ্টি থাকলে কি কাজ আগায়, সারা দিন আজকে শুধু হাওয়া, তারপরে এখন আবার বৃষ্টি পড়ছে। বাইরেটা জাস্ট একবার দেখো, আমি তাড়াতাড়ি দৌড়াদৌড়ি করে সব কিছু মানে নিয়ে আসলাম, জামা কাপড় কত কিছু ছিল। আকাশের পরিস্থিতি খুব খারাপ, আর প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড,
তোমার সাথে মনে হয় এখন কোনো কথা বলতে পারবো না, কথা বললে শোনা যাবে না। জানি না কতদূর কি ঝড়টর হবে নাকি ভগবান জানে। যাই হোক, ঝড়ের পরে আবার দেখা হচ্ছে। গুড আফটারনুন এভরিওয়ান। আকাশের পরিস্থিতি এখন আগের থেকে একটু বেটার। এতক্ষণ তো পুরা মানে ঝড় ঝাপটার মতনই প্রায় হয়ে গেল, আধ ঘন্টার মতন ঝড় হয়েই গেল। আমি তো ভাবলাম যে হয়তো আরও থাকবে, ঝড়ের গতিবেগটাও ভালো ছিল, বেশ হাওয়া ছিল, মানে আশপাশটা একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে একদম। তো যাই হোক, এখন বর্তমানে পরিস্থিতি তো ঠিকঠাকই আছে সব কিছু। আর যেহেতু ঝড়টা একটু আগেই চলে আসছিলো, তখন একদম সন্ধ্যার মতো হয়ে গেছিলো, এখন দেখছি আবার যেন একটু বেলা আছে এখনও। তো একটু রাস্তায় বেরোলাম, একটু এদিক সেদিক হাঁটাহাঁটি করি, কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না, কারণ কনকনে বাতাসও আছে। তো সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি তো দিতে হবে। জমিতে একটু একটু করে জল জমতে শুরু হয়ে গেছে। আমার মনে হয় কি বাড়ির সামনের জমিগুলোতে, মানে এই জমি দুটোতে এবার আর ধান করবে না। রাস্তাতেও জল জমে গেছে, বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই তো গ্রীষ্মকাল চলে আসবে, বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস, এই দুটো মাস তো প্রচণ্ড ঝড়ের মরশুম, তারপরে আসবে একদম বর্ষাকাল। আর একজন গেট ঠেলে ঠেলে বাইরে বেরোচ্ছে। কোথায় যাও? এই ঠান্ডার মধ্যে কোন কারণে বেরোইছ বাইরে? বাইরে এসে দেখি এখনো কারেন্ট আসে নেই। কারেন্ট না আসলে কি করে সন্ধ্যাবাতি দেবো, কি করে কি করবো বলো তো? আর একজন তো কম্বলের নিচে পুরা ভূত। কারণ কি আদৌ আসবে জানি না। মধ্যে থেকে থেকে কারেন্ট না থাকলে আমরা অন্ধকার দেখি। যাই হোক, এরকম অন্ধকারে টর্চ দিয়েই সন্ধ্যাবাতিটা দিয়ে দিলাম। কারেন্টের আশা করে লাভ নেই, কখন কারেন্ট আসবে। দেখো সন্ধ্যাবাতি দেওয়ার পরে কিন্তু এখনও কোনো কারেন্ট আসে নাই। এবার আমি রান্নাঘরে গিয়ে একটা আটার ডো মেখে নিলাম আর চারটে লুচি করে নিলাম, মানে রুটি। আর এখানে কিছু পরিমাণ সবজি আমি কিচিমিচি কিচিমিচি করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ, আর বাটিতে দুটো ডিম। আর এদিকে আমার সমস্ত প্রকার সরঞ্জাম রেডি, তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো আমি কী বানাবো। তো একটা টমেটো কেচাপও এখানে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর শসা। তার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। আজকে বানাচ্ছি এগরোল এই অন্ধকারের মধ্যেই, কি করব এখন, বরের খেতে ইচ্ছে করেছে সেই জন্যই। আর এরপর দিয়ে গিয়ে আমার মনে হলো যে একটু গোলমরিচের গুঁড়া দিলে তো ভালোই হয়, তাই দেখো এর মধ্যে আমি কিন্তু অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু চুলায় করবো, ওইদিকে দেখো টর্চ জ্বলছে, কারেন্ট নেই, এখনও কারেন্ট আসে নেই, কখন আসবে সেটাও আমি জানি না। তো সমস্ত প্রকার আয়োজন আমার রেডি করে এবার আমি চলে যাব পরবর্তী পর্যায়ে। পরবর্তী পর্যায়ে গিয়ে আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে কিন্তু আমি রুটিগুলো ভেজে নেব। নর্মাল যেরকম আমরা রুটি খাই সেই রুটি এখানে বানাবো, পিটপিট ভালো করে ভেজে নিলেই হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমার বড় বলছিল যে একটু কড়া করে ভাজবে না, হালকা হালকা ভাজো, নইলে আবার রুটিগুলো শক্ত হয়ে যাবে, মানে এটাকে রোল করতে অসুবিধা হবে। তো ওর কথা মতন আমি এটাকে হালকা হালকা ভেজে নিয়ে নামিয়ে নিলাম। আর এখানে দেখতে পাবো বাটিতে দুটো ডিম। হোমমেড যে কোনো জিনিস বানানোর এটি একটা ফায়দা, দশটা যদি বানাই দুটো পাঁচটা দিয়ে কাজ করে নেবো আমরা, এরকম একটা ব্যাপার। তো কারেন্ট যেহেতু নেই, এখানে একটু শর্টকাটে আমি দেখাচ্ছি, এখানে একটা ডিম দিয়ে দিয়েছে, ডিমের উপরে রুটিটা দিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে নিলেই কিন্তু এগ রোলটা এরকমভাবে রেডি হয়ে যাবে, মানে আমরা যেভাবে বাড়িতে বানাই সেম পদ্ধতিতে। এখানে চারটা বানিয়ে নিলাম, এবারে চারটার উপরে ওই যে কেটে রেখেছিলাম শসা টসা আগডুম বাগডুম ওগুলো দিয়ে তার উপরে সস দিয়ে দিব, আর তারপর একটা কাগজ দিয়ে, মানে ওই কাগজগুলো দিয়ে আর কি মুড়িয়ে নিলে রেডি। কারেন্টও চলে আসছে, রাতের খাবারও রেডি। তো অনেকক্ষণ পরে আবার তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছে। সে তো কারেন্ট চলে গেছিলো ঝড়ের সময়, কারেন্ট আসলো একটু আগে। তো রান্নাবান্না আমার তো সব কমপ্লিট, শুধু সিদ্ধ ভাত রাত্রে এখন খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া করি আর ভিডিওটা এখানেই শেষ করি, এর থেকে বেশি আর কিছু দেখানোর মতো নেই আজকে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে খুব শিগগিরই।